হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সানডে, সো হ্যাপি সানডে। কী করছো বলো তোমরা সবাই? এখন দুপুর 3:50, দুপুর নয়, প্রায় বিকেল হতে চলেছে। আশা করছি সবার লাঞ্চ হয়ে গেছে। অ্যান্ড ছুটির দিনে লাঞ্চ হওয়ার পরে মানুষ কী করে? ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করে, একসঙ্গে বসে টিভি দেখে। এটাই তো করে, তাই না? হয় কেউ বসে টিভি দেখে, কেউ শুয়ে টিভি দেখে, বাট মুভি এনজয় করে আফটারনুনে। সো লাকি, তাই না? চলো আমি কি করছি সেটা বলি। আমি এখন একটা গান শুনছি, খুব সুন্দর একটা গান, ব্লুটুথে চলছে, এ মেরে দিল, শোনাচ্ছি তোমাদেরকে। ऐ मेरे दिल ना फिर किसी से इश्क कर, ऐ मेरे दिल ना उस कभी से फिर गुजर। আমার খুব পছন্দের একটা গান। ऐ मेरे दिल ना फिर किसी से इश्क कर, ऐ मेरे दिल ना उस गली से फिर गुजर। तू 100 दफा तोड़ा गया, रोता हुआ छोड़ा गया, ना दोबारा से वो भूल कर, ऐ मेरे दिल ना फिर किसी से इश्क कर, ऐ मेरे दिल ना उस गली से फिर गुजर। এখানে শুনতে ভালো লাগে লাইনগুলো, না? ভালোবাসায় যতই কষ্ট হোক তবুও ভালোবাসতে কি মানুষ ছাড়ে না? তো जो भी हुई दर्द में अब के चली जो हवा, तू तो बिखर जाएगा कागजों की तरह। बात ये कल की तो है, याद नहीं क्या तुझे? आँखों से ख्वाब गिरे, तू न रोक सका, ऐ मेरे दिल मान जा, हद हो चुकी, हाँ हो चुकी है इम्तिहा। तू 100 दफा तोड़ा गया, रोता हुआ छोड़ा गया, है दीवाने अब तू पास है, मेरे दिल ना फिर किसी से इश्क कर, है मेरे दिल ना उस गली से फिर गुजर। গানটা সুন্দর, না? এই গানটার মধ্যে সব থেকে পছন্দের লাইন কোনটা জানো? বলছি, গানটার খুব ডিপ মিনিং আছে, সবাই বুঝবে না। সো গানটার মধ্যে সব থেকে পছন্দের লাইন হচ্ছে, বলছি জানো, খুব সুন্দর গান। তু 100 দফা তোড়া গয়া, রোতা হুয়া ছোড়া গয়া, না দোবারা সে বো ভুল কর। মানে তুমি হয়তো কাউকে ভালোবাসো, তার সঙ্গে জড়িত কোনো কিছু নিয়ে তুমি হয়তো কষ্ট পাচ্ছ, সেই ভালোবাসার মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ, তার কিছু কাজকর্মের জন্য তুমি কষ্ট পাচ্ছ যেটা তোমার
খারাপ লেগেছে, তুমি কাঁদছো, সামনের মানুষটা সেটা বুঝতে পাচ্ছে যে তুমি কষ্ট পাচ্ছ তার এই কাজটার জন্য, তুমি কাঁদছো, সেই কান্নার আওয়াজ শুনেও সে তোমার কাছে ছুটে আসে না, তোমার কান্না থামাবার চেষ্টাও করে না। তো এই লাইনটা, মানে তুমি কাঁদছো, তোমাকে কাঁদতে ছেড়ে দিল, তুমি বারে বারে কাঁদছো, প্রতিবারে তার কিছু কাজকর্মের জন্য কাঁদছো, প্রতিবারই তোমার কাছে সে আসে না, তোমাকে চুপ করাবার চেষ্টা করে না, বারবার সেই কাজগুলোকে সে রিপিট করে যায়, মানে তুমি কাঁদছো তাতে তার কিছু যায় আসে না, মানে তো সেটাই বোঝাচ্ছে, তাই না? সো এখানে লাইনটা সেটাই বলতে চেয়েছে, তো সদফা তোরা গয়া রোতা হুয়া ছোড়া গয়া না দোবারা সে বো ভুল কর, মানুষ তবুও এই ভুলটা বারে বারে রিপিট করে, মানুষ কত বোকা না। গানটার মধ্যে না প্রত্যেকটা লাইনে খুব ডিপ মিনিং আছে, প্রত্যেকটা লাইনকে যদি ধরে ধরে এক্সপ্লেন করতে যাই না, এইভাবে একটা ছোটোখাটো গল্প হয়ে যাবে। তো এই গানটা আমি ব্লুটুথে শুনছিলাম, এখানে একটা ছোট্ট ব্লুটুথ কিনেছি বোটের, তো মাঝে মধ্যে আমি এমনি গান পাগল, তোমরা জানোই আমি প্রচুর সারাদিনই কানে হেডফোন লাগিয়ে গান শুনে শুনে বাইরে রাস্তাঘাটে চলি, বাসে বসে আছি গান শুনছি, রাস্তায় হেডফোন লাগিয়ে গান শুনছি, শুধু কাজের টাইমে হেডফোনটা খুলে দিই। তো এখানে এসে মাঝে মধ্যে ইচ্ছে হয় একটু ব্লুটুথে গান শুনি, তো তখনই আমি ব্লুটুথটা কানেক্ট করে গানটা শুনি, আজকে শুনছিলাম, ভাবলাম একটা ছোটো করে ব্লগ বানাই, আজকে সানডে, তোমরা কী করছো সেটাও জিজ্ঞাসা করে নেবো। তো চলো আর কি বলি, তোমাদের সানডে তো ফ্যামিলির সাথে কাটছে, আমার সানডে একা একা কাটছে গান শুনে শুনে। চলো টাটা।